ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আর আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ সেলিম হোসেন। গত ক্লাসে আমরা লিঙ্গ কাকে বলে ও কত প্রকারকে কি আমরা রিভিশন করেছিলাম। আশা করি তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করেছো এবং রেজাল্ট করে রেখেছো, এজন্য সকলকে ধন্যবাদ। আর আজকে যে টপিক নিয়ে আলোচনা করব তা হচ্ছে যুক্ত বর্ণ ভেঙে দুটি করে শব্দ লেখা। তোমরা দ্বিতীয় শ্রেণীতে পড়েছিলে যুক্ত বর্ণ ভেঙে লেখা, শুধু দুটি বর্ণ একত্র থাকতো এটা ভেঙে আলাদা করে লিখেছ। এখন তোমাদের দুটি বর্ণ ভেঙে আলাদা করে লিখে নতুন দুটি করে শব্দ লিখতে হবে। মূল কথা, যুক্ত বর্ণ ভাঙতে হবে, তারপরে কি করতে হবে, দুটি করে নতুন শব্দ লিখতে হবে। বিষয়টি ক্লিয়ার সবাই? তাহলে কি করতে হবে, যুক্ত বর্ণ ভেঙে তোমাদের আরো দুটি করে শব্দ লিখতে হবে, ঠিক আছে? এখন দেখো, তাহলে যুক্ত বর্ণ তো আমরা নিশ্চয়ই আমরা চিনি, ঠিক আছে? দুটি বর্ণ একত্র থাকে, হ্যাঁ, এক বর্ণের সাথে অন্য বর্ণে যুক্ত হলে সংযুক্ত বর্ণটাকে কি বলি আমরা, যুক্ত বর্ণ। মূল কথা, দুটি বর্ণ একত্রে থাকে, এটা কি করবো আমরা, ভেঙে আলাদা করে লিখবো এবং কি দুটি করে শব্দ লিখবো। কি দুটি করে নতুন শব্দ আমরা লিখবো, যেমন চয় চয়, হ্যাঁ, ঠিক আছে? আর সবার কিন্তু শতভাগ মনোযোগ দিয়ে কি ক্লাসগুলো দেখতে হবে, ঠিক আছে? আর যে যত বেশি কি মনোযোগ সহকারে দেখবে অবশ্যই সেই তত বেশি উপকৃত হবে। আর তোমরা বিষয়টি অবগত আছো, আমাদের 1 তারিখ থেকে কিন্তু আমাদের অ্যাসাইনমেন্ট শুরু হতে যাচ্ছে, এই বিষয়টি তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে এখন প্রত্যেক ক্লাসগুলো কিন্তু তোমাদের যত্ন সহকারে শুনতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা দেব যুক্ত বর্ণটি কি হচ্ছে, চয় ছয়, চয় ছয়। এখানে কিন্তু দুটি বর্ণ একত্র দেওয়া আছে, ঠিক আছে? এটা কি করবো আমরা, ভেঙে আলাদা করে লিখবো, তারপরে কি করবো আরো দুটি নতুন শব্দ আমরা লিখবো, যেমন চয় ছয়। এটা কি দেওয়া আছে বাংলা, কি হবে, চ যোগ ছ, ছ যোগ কে, ছ। এখন যদি আমরা দুটি নতুন শব্দ লিখি তাহলে কি হবে, নতুন শব্দে কিন্তু আমাদের এই চয় ছয় থাকতে হবে, ঠিক আছে? নতুন শব্দ লিখবো, যেমন কি ইসছে, খাসছে, সচ্ছ, ঠিক আছে, যাচ্ছে, যাচ্ছি, ঠিক আছে? এগুলো হবে, যেমন কি আমরা দুটি নতুন শব্দ লিখবো, ইসছে দিব, ইসছে, ঠিক আছে? আর একটা দিব কি, খাসছে, ইসছে, খাসছে, তাহলে কি ইসছে, খাসছে। এখন কি করলাম আমরা, যুক্ত বর্ণটিকে আমরা ভেঙে আলাদা করে লিখলাম, তারপর কি করলাম, দুটি নতুন শব্দ তৈরি করলাম, ঠিক আছে? বিষয়টি ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে আমরা, ঠিক আছে, আমি যদি এই যুক্ত বর্ণটি ভাঙি তাহলে আমি কি দুটি বর্ণ পাবো, তাহলে কি পাবো, দেখো উমা যোগ কে, তাহলে এটা দিয়ে যদি আমি দুটি নতুন শব্দ গঠন করি তাহলে কি হবে, অঙ্গ, তাহলে কি হবে, অঙ্গ। আর একটা কি হবে, হ্যাঁ, বঙ্গ লিখতে পারি আমি, অঙ্গ, বঙ্গ, ঠিক আছে? এছাড়াও কিন্তু একাধিক শব্দ আমি লিখতে পারবো, ঠিক আছে? তোমাদের লিখতে হবে দুইটা, তবে শব্দগুলো কিন্তু অর্থপূর্ণ হতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা শিখলাম চয় ছয়, এটা ভেঙে কি করলাম, চ যোগ ছ, চ যোগ কি, ছ, চ যোগ ছ, তাহলে দুটি নতুন শব্দ গঠন করছে, ইসছে, খাচ্ছে, ইসছে কি, খাচ্ছে, হ্যাঁ। তারপর দেখো এটা কিন্তু আবার নতুন একটি ব্যক্তিগত, যেমন অন্তত জয় দেব, তাহলে বাংলা কি হবে, হ্যাঁ, বাংলা আমরা কি পাবো, প্রথমে পাবো রেপ, তারপরে অন্তস্ত, কি প্রথমে কি পাবো আমরা, পাবো রেপ, প্রথমে পাবো রেপ, রেপ, হ্যাঁ, তাহলে কি পাবো, রেপ যোগ অন্তস্ত। এখানে যদি আমি দুটি নতুন শব্দ গঠন করি তাহলে কি হবে, সূর্য, তাহলে কি হবে, তাহলে সূর্য, আর কি হবে, সূর্য তুর্য হতে পারে, ঠিক আছে? এছাড়া কিন্তু আরো একাধিক শব্দ থাকে, যেমন কি অন্তস্ত ধয়, তাহলে কি হবে, রেপ যোগ অন্তস্ত, রেপ যোগ কি, অন্তস্ত জ, রেপ যোগ অন্তস্ত জ, তাহলে নতুন শব্দ কি হবে, তুর্য, সূর্য, তুর্য কি, সূর্য, তুর্য
নতুন শব্দ তৈরি করতে হবে।
ঠিক আছে। তারপরে আসছে দেখো দন্তার নয় ছয়, দন্তার নয় ছয় কি হবে? আচ্ছা দন্তার নয় ছয় কি হবে? দন্তার ন যোগ কে ত, দন্তার ন যোগ কে ত, দন্তার ন যোগ ত। এখানে যদি আমি নতুন শব্দ তৈরি করি কি হবে তাহলে? শান্তি, শান্তি। তারপরে কি হবে? অন্ত, অন্ত, শান্তি অন্ত, শান্তি কি অন্ত, শান্তি অন্ত। তারপরে আমি যদি বলি ক্ষীয়, এটা বাংলা কি হবে? ক যোগ একটা মধ্যে না শ, নতুন শব্দ যদি আমি তৈরি করি তাহলে কি হবে? যেমন ক্ষমা, ক্ষমা ক্ষীণ, ক্ষমা কি ক্ষীণ, কি হবে? ক্ষমা ক্ষীণ, ক্ষমা ক্ষীণ। এভাবে কিন্তু তোমাদের কি করতে হবে? যুক্ত বর্ণ বানতে হবে, তারপরে নতুন শব্দ তৈরি করতে হবে, তারপরে কি করতে হবে? নতুন শব্দ তৈরি করতে হবে। তাহলে আজকে এ পর্যন্ত থাকবে। আজকে কিন্তু আমরা অনেকগুলো কি যুক্ত বর্ণ ভেঙে নতুন শব্দ তৈরি করতে শিখতে পারলাম বা জানতে পারলাম। এগুলো তোমরা কি করবে? অবশ্যই বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে এবং এনজয় করবে, ঠিক আছে। দেখো তোমাদের সুবিধার্থে আমি কিন্তু প্রথমে বলেছিলাম ছয় ছয়, মানে কি হবে? চ যোগ ছ, কি হবে? চ যোগ ছ, কি হবে? চ যোগ ছ। তারপরে কি উময় গয়, মানে কি হবে? উময়যোগ্য। আমি যদি নতুন শব্দ তৈরি করি তাহলে কি হবে? অঙ্গ বঙ্গ রঙ্গ, ঠিক আছে, তোমার ইচ্ছা মতো তুমি দিতে পারো, তবে অর্থপূর্ণ হতে হবে। তারপরে কি দিয়েছিলাম? অন্তস্থ জয় রেব, তাহলে এটা বাংলা কি হবে? রেব যোগ অন্তস্থ জ, রেব যোগ কে অন্তস্থ জ, রেব যোগ কে অন্তস্থ জ, রেব যোগ অন্তস্থ জ। তারপরে কি হবে? দন্তের সয় বয়, তাহলে বাংলা কি হবে? দন্তের স যোগ প, তাহলে যেমন কি স্বাধীন সা, ঠিক আছে, এছাড়াও আরো শব্দ হতে পারে। তারপরে করেছিলাম দেখো প্যাট কাটা মদনের সয়টা, বাংলা কি হবে? প্যাট কাটা মদনের স যোগ ট, নতুন শব্দ তৈরি করলে হবে সৃষ্টি বৃষ্টি, ঠিক আছে। তারপরে দন্তের নয় জফলা, দন্তের ন যোগ জফলা, যেমন কি ধন্য, তারপরে কন্যা পন্না পণ্য, ঠিক আছে, আরো অনেক হতে পারে। যেমন দন্তের সয় জয়, বাংলা কি হবে? দন্তের স যোগ থ, ঠিক আছে। যেমন কি বলো দেখি তাহলে, স্থান অবস্থান স্বাস্থ্য, ঠিক আছে, এরকম শব্দ হতে পারে। তারপরে দন্তের নয় জয়, দন্তের ন যোগ দ আনন্দ, তারপরে হতে পারে ছন্দ নন্দন চন্দ, তাই না। তারপরে কি দন্তের নয় নয়, দন্তের ন যোগ দন্তের ন, যেমন কান্না, তারপরে কি হতে পারে? ছিন্ন ভিন্ন অন্য, ঠিক আছে, এছাড়াও আরো একাধিক শব্দ হতে পারে। তাহলে আজকে যে কয়েকটি তোমাদের যুক্ত বর্ণ ভেঙে নতুন শব্দ তৈরি করতে আমি আলোচনা করলাম বা আমরা জানতে পারলাম, ঠিক আছে, এগুলো কি করবে তোমরা? বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। আমি আবার মনে করে দিচ্ছি তোমাদের ফেব্রুয়ারি 1 তারিখ থেকে কিন্তু অ্যাসাইনমেন্ট শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ। এগুলো তোমরা প্রত্যেকটা ক্লাসে এখন মনোযোগ সহকারে দেখবে এবং কি পরীক্ষায় তোমরা কি এগুলো কি করবে? প্রয়োগ করবে। আশা করি তোমাদের পরীক্ষা মানে অ্যাসাইনমেন্ট গুলো কি ভালো হবে, ঠিক আছে। তাহলে এগুলো অবশ্যই তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, আর তারপরে যদি সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই আমার সাথে ফোনে যোগাযোগ করবে, ঠিক আছে। আমি তোমাদের যতটুকু সম্ভব তোমাদের সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আরেকটি বিষয় মনে রাখতে হবে, সবসময় কিন্তু সত্য কথা বলে, মিথ্যা কথা কখনো বলা যাবে না। আব্বু আম্মুর কথা শুনতে হবে, আব্বু আম্মুর অবাধ্য কখনো হওয়া যাবে না। সার্বজনীন কথা শুনতে হবে, বড়দের সময় করতে হবে, ছোটদের আদর করতে হবে, ঠিক আছে। সবসময় উত্তম আচরণ করতে হবে সবার সাথে। আর যেহেতু আমাদের করোনাকালীন সময় চলতেছে, নিজেকে সুস্থ রাখতে হবে, অন্যকে সুস্থ থাকতে সহায়তা করতে হবে। আর আমাদের প্রয়োজনে তাগিদে যদি আমাদের বাইরে যেতেই হয় তাহলে আমরা কি করবো? অবশ্যই মাস্ক পরিধান করে আমরা কে বাইরে যাবো, নিজেকে সুস্থ রাখবো, অন্যকে সুস্থ থাকতে সহায়তা করবো। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও ধন্যবাদ জানাই, আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।